মিমের কর্মী সভা হলো ডোমকলে। রবিবার মুর্শিদাবাদের ডোমকলের কামুরদিয়ার ঘাটপাড়ায় কর্মী সভা অনুষ্ঠিত হয়। প্রায় হাজারখানেক মিম সমর্থক কর্মীদের নিয়ে চলে এই কর্মী সভা। বিজেপির দাদা এবং তৃণমূলের দিদি উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এদিন। দেশকে শেষ করা চক্রান্ত শুরু করেছে বিজেপি তৃণমূল, এমনটাই হুঙ্কার দেন এদিন। উপস্থিত ছিলেন রাজ্য মিম অবজারভার ইমরান সোলাঙ্কি, ঝাড়খণ্ড জেলা অবজারভার ইনায়তুল্লাহ, মুর্শিদাবাদ জেলা অবজারভার আসাদুল শেখ সহ নেতৃত্বরা। আমি 2010-11 ইলেকশন যখন লড়েছিল, ক্ষমতায় এসছে, তার ইলেকশন ম্যানিফেস্টো ছিল, ভালো করে বুঝবেন মিথ্যা কথা কি বলছেন। 17% আমি মুসলমানকে রিজার্ভেশন দিব, আজ পর্যন্ত দিয়েছে কথা বলেছে। আবার এক বছর পরে এসে বলছে আমি 90% মাইটি কাজ করে দিয়েছি। করেছে মাইটি কাজ মুর্শিদাবাদ ইউনিভার্সিটির জন্য, ওর ম্যানিফেস্টোতে আছে, হয়েছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি হয়েছে। ভোট দিবেন, বুঝে তুঝে দিবেন ইনশাআল্লাহ। আমরা এসছি এখানে, আবার আসবো আপনাদের কাছে। আপনারা যদি আমাদের লাথি মারেন না, তাতেও আসবো না। আপনার ভাই আছেন আমাদের, আমরা ছেড়ে যাবো না ইনশাআল্লাহ আপনাদেরকে। জিতিতে কোনো কই বিটিম হয় না। আর যা বিটিম যা বলছে, যেরকম যে মানে আপনার কংগ্রেস বলছে, তৃণমূল কংগ্রেস বলছে, এদের বিটিম বলার কি কোনো দায়িত্বই নেই। কেন বিটিম হতে গেলে মিম পার্টি 19টা আসন লড়াই করেছে পশ্চিমবঙ্গালে, বিহারে 5টা আসন জয় করেছে। কংগ্রেস ওখানে 51-70 লড়েছে, 51টা ফায়দা কার করে দিয়েছে, ওটা তো করেছে ফায়দা। আমরা তো ওটা বলছি না। এখন সব থেকে বড় উদাহরণ হায়দ্রাবাদ ইলেকশন, এখন যা নিকায় চুনাও হয়েছে হায়দ্রাবাদে, 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, কংগ্রেস একটা সিট নিয়েছে, 150 সিটে লড়েছে। তাহলে আমরা কি বলবো, মিম পার্টি ওখানে শক্তিশালী আছে, যেখানে মিম পার্টি আছে ওখানে কেন কংগ্রেস ইলেকশন লড়েছে, দরকার ছিল না। তাহলে এইসব কথা মানে ভুল ধারণা লোকের কাছে, মানে একটা ভুল ধারণা, মুসলমানকে বিজেপি ভয় দেখিয়ে নিজের রাজত্ব করার ইচ্ছে আছে। আর মুর্শিদাবাদ খুব স্ট্রং আছি, আপনার জঙ্গিপুর আমার মিটিং হয়েছে, লালবাগে হয়েছে, লালগোলা হয়েছে, আজকে এখানে দমকলে প্রথম মিটিং হয়েছে। মুর্শিদাবাদ আমাদের পার্টি খুব স্ট্রং আছে, আর যা আমরা ইলেকশন লড়বো, তো আমরা পার্টি যা প্রেসিডেন্ট আছে ওনার সঙ্গে কথা বলবো, কথা বলে ওনার সঙ্গে কথা বলে কাজ করবো, কত সিট আমরা লড়তে পারি, ওনাকে আমরা কত কনভিন্স করতে পারি। আর আমাদের কর্মী যেখানে যেখানে আছে আমরা পুরো ম্যাপ বানিয়ে ওনাকে দিই। বিজেপি আর তৃণমূল কংগ্রেস তো আমরা বুঝি একটা শিক্ষার দু পাহলু, যা হিন্দিতে বলে এক শিক্ষাকে দু পাহলু। মিম আসবে এখানে, আমরা খুব মানে 7 বছর ধরে কাজ করছি, আমাদের কর্মী সবাই কাজ করছে, জেলও গিয়েছে। আপনার আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে স্বাগত দিয়ে গেছে, বলে গেছে কি এখানে হায়দ্রাবাদ থেকে দল আসছে, টাকা দিয়ে ছড়াচ্ছে, ঠিক আছে। তো আমরা খুব ক্ষমতায় আছি আর আমরা খুব তাকাতে লড়বো ইনশাআল্লাহ।